ইন্ডিয়ান বুক অফ রেকর্ড কিংবা গ্রিনিজ বুকে নাম ওঠা তার স্বপ্ন নয়। বাবা মায়ের পাশে থেকে অভাবের সংসারের হাল ফেরাবেন এমনটাই স্বপ্ন দেখছেন রেললাইনের পাশে চা বিক্রেতা মায়ের আদর্শ মেয়ে গুমার নতুন নক্ষত্র ফুটবল জাগলার মন্দিরা মণ্ডল। রেললাইনের পাশে মায়ের ছোট্ট একটি চায়ের দোকান, বাবা রংমিস্ত্রি। সংসারের অভাব তার মধ্য দিয়েও স্থানীয় এক কোচের হাত ধরে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে গত 8 বছর ধরে ফুটবলটাকে বন্ধু করে নিয়েছেন উত্তর চব্বিশ পরগনার গুমা নেতাজি নগরের বাসিন্দা 17 বছরের কিশোরী মন্দিরা মণ্ডল। ফুটবল এখন তার জীবনে ধ্যান, জ্ঞান, বন্ধু সবটাই বলা যায়। এর আগে আমরা ফুটবল নিয়ে গুমার মেয়ে বিপাশার পায়ের জাদু দেখেছি, আবার সেই গুমাতে নতুন নক্ষত্রের সন্ধান, আর সেই ফুটবল নক্ষত্রের নাম মন্দিরা মণ্ডল। কে এই নতুন ফুটবল জাগলার? একটু খোঁজ খবর নিতেই জানা গেল গুমা নেতাজি নগর এলাকার বাসিন্দা কিশোরী মন্দিরা মণ্ডল বয়স মাত্র 17। গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মন্দিরার বাবা একজন রংমিস্ত্রি আর মা লক্ষ্মী দেবী গুমা 1 নম্বর প্ল্যাটফর্মের রেললাইনের পাশে ছোট্ট একটি চায়ের দোকান চালান। সংসারে বড্ড অভাব, তার মধ্যেও আজ থেকে 8 বছর আগে স্থানীয় কোচ সুব্রত রায়ের ফুটবল কোচিং সেন্টারে ভর্তি করান মেয়েকে। আজ বিপাশার পাশাপাশি মন্দিরার ফুটবল জাগলিং দেখতে ভিড় করেন ট্রেন যাত্রী থেকে শুরু করে স্থানীয়রা। আঙুলে বল ঘোরানো থেকে শুরু করে বল নিয়ে লাফ, দড়ি খেলা, বলের ওপর দাঁড়িয়ে আরেকটি বল মাথায় নিয়ে একদম সাবলীল ঢঙে দিক প্রদক্ষিণ করা, সবকিছুই যেন মন্দিরার কাছে জলভাত। ফুটবল যেন মন্দিরার কথা শোনে। শত অভাবের মধ্যেও মন্দিরাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন চা বিক্রেতা মা। মন্দিরার মা লক্ষ্মীদেবী জানিয়েছেন অভাব আছে, অভাব থাকবে, তপ শত অভাবের মধ্যেও মেয়েকে নিয়ে একটাই চাওয়া, মেয়ে একদিন বড় জাগলার হোক। আবদার তো করে, খুবই আবদার করে, কিন্তু আমি পূরণ করতে পারি না। হ্যাঁ, এটাই বড় আবদার ছিল, এই জন্য আমি ওর পিছনে সবসময় আছি আর থাকবো, আর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। ও এসে বলে, মা আমি বল খেলবো, অন্তত বল খেলবো, যখন তখন একটা বল কিনে দিলাম বাড়িতে, প্র্যাকটিস করলো, করার পরে টিচার দেখলাম যে সুব্রত ফুটবল খেলবে, সেটা কখনো না না আমি কখনো বারণ করিনি, কিন্তু কোনো বাইরে খেলাধুলা করে না, ও সবসময় ফুটবল নিয়েই থাকে। হ্যাঁ, ও ফুটবলই ও সব, ওর বাইরে কোনো বান্ধবীও নেই, আর বাইরে কখনো খেলতেও যায় না। আমার 3টে মেয়েই এরকম, কোনোদিন কারোর সঙ্গে বাইরে গিয়ে কোনো খেলাধুলা করে না। কি চাইছেন? ও চাইছি যে ভালো বড় জাগলার হোক। আমার খুব স্বপ্ন যে আমার মেয়ে যদি কিছু করতে পারে ভবিষ্যতে, আমাদের পাশে দাঁড়াতে পারবে। আপনি চায়ের দোকান দেখছি চালাচ্ছেন, আপনার হাজবেন্ড রংমিস্ত্রি, কতটা কঠিন? খুব কঠিন, আমার খুবই খারাপ যায়, তার মধ্যেও আমি মেয়েকে চালিয়ে নিয়ে যাচ্ছি। পাশে থাকবেন? হ্যাঁ, মেয়ের পাশে আমি আছি এবং থাকবো। তবে মেয়েকে নিয়ে শত স্বপ্ন দেখার মধ্যেও দারিদ্রতার ভয়ে কিছুটা হলেও দুঃস্বপ্ন দেখতে শুরু করেছেন চা বিক্রেতা মা লক্ষ্মী দেবী। মেয়ের যাতে স্বপ্ন পূরণ হয়, দারিদ্রতা যেন কোনো বাধা না হয়, সেই কারণে সরকার এবং স্থানীয় বিধায়কের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন লক্ষ্মী দেবী। মন্দিরাকে নিয়ে তার চা বিক্রেতা মায়ের স্বপ্ন পূরণের জন্য সবরকম সহযোগিতায় পাশে আছেন এমনটাই আমাদের ক্যামেরায় জানিয়েছেন মন্দিরার কোচ সুব্রত রায়। আমাদের যারা ফুটবল নিয়ে যে সমস্ত কোচেরা কাজ করে তাদের একটাই উদ্দেশ্য থাকে, তাদের হাতে গড়া কোনো একটি ছাত্রছাত্রী বিশ্বের একটা উচ্চ স্তরে পৌঁছাক। তো সেই জায়গায় বিপাশা প্রথম পৌঁছেছে, কাদা বিশ্বকাপ নিয়ে যে প্রমোশন হয়েছে তাতে ছিল, এবং সেটা নিয়ে পুরো আমাদের সবাই খুব 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 অ্যাপ্রিসিয়েট করেছে। এলাকার যত গণ্যমান্য ব্যক্তিরা ছিল সবাই এসেছিল, ওকে এসে অ্যাপ্রিসিয়েট করে গেছে। প্লাস মা চায়ের দোকান, বাবা রংমিস্ত্রি, কতটা কঠিন ছিল এবং সেখান থেকে আপনার কাছে প্রশিক্ষণটা নেওয়াটা কতটা মানে কঠিন হিসেবে দাঁড়িয়েছে? ওর মা ছোট্ট একটা চায়ের দোকান চালায়, সেখান থেকে ও যে জাগলিং সংক্রান্ত যে বিষয়টা দেখাশোনা করে, বাদ বাকিটা আমি আছি ওর পেছনে, যে তোর সম্পূর্ণ বিষয়টা আমি আছি, সহযোগিতা যতটুকু যা লাগে আমি রয়েছি। আর এটা চাই যে বিপাশার মতো মন্দিরাও একদিন অনেক উঁচুতে যাক, বিশ্বে কিছু করুক। যদিও এবারও আপনার ওই যে কাতার বিশ্বকাপ শ্যুট হয়েছিল আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে, সেখানেও ছিল, সেখানে ছোটো ছোটো জায়গায়ও কাজ করেছে, আস্তে আস্তে আরও বড় কাজ করবে, আরও এগোবে, এটা আমার আশা, সময়ের সঙ্গে এগিয়ে যাবেও।
এদিকে মন্দিরা জানিয়েছেন, জাগলার হিসেবে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড বা গ্রিনিজ বুকে নাম ওঠা তার স্বপ্ন নয়। মন্দিরার চোখে মুখে এখন একটাই স্বপ্ন, একজন ভালো জাগলার হয়ে বাবা মায়ের পাশে থেকে অভাবের সংসারে তিনি হাল ফেরাবেন। আমি যখন 7-8 বছর বয়স তখন থেকে অনেক বাধা এসছে, অনেক বাধা বিঘ্ন পেরিয়ে তারপরে আমি এগিয়ে চলেছি। অনেকে বারণ করেছে জাগলিং করে কি হবে, আমি তাও শুনিনি কারো কথা। মা দেখলাম চায়ের দোকান, বাবা মানে এটার থেকে এই জাগলার হওয়াটা কতটা কঠিন ছিল? ভীষণ কঠিন ছিল, অনেক কষ্ট করে পরিশ্রম করে আমি এগিয়ে চলেছি। স্বপ্ন আছে আমি খুব বড় জাগলার হব, বড় বড় ম্যাচে আমি জাগলিং দেখাতে পারবো, আর রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে চাই, মা বাবার পাশে দাঁড়াতে চাই। গুমা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।